করতেই দেওয়া হয়। খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমরা বুয়েট ক্যাম্পাসে আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরির ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তারা ঘুরে দাঁড়িয়েছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের সিসিটিভি ফুটেজ দেয়। সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের নিকট অনুরোধ জানাই। বুয়েটের নাকি বাইরে সংযুক্ত থাকার মামলার আসামি তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে থাকাটা জঙ্গিবাদের সিক্রেট গ্রুপে আমাদের নাম ও পরিচয় মতন আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে অনুমোদিত করার সাথে অবশ্যই বোর্ডের কেউ সংযুক্ত কে বা কারা এটা করছে এই বিষয়ে লক্ষ্যপাত করার জন্য অনুরোধ জানাই এবং তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে দ্রুততম সময়ে তুলে দেওয়া যায় ক্যাম্পাসের নিরাপত্তার জন্যই ততই মঙ্গলকর। এবং ক্যাম্পাসে এরকম অস্থিতিশীল পরিবেশ জামিনে থাকা আসামিদের একই সাথে ক্যাম্পাস থাকা যেহেতু মঙ্গলকর তাই যদি পুলিশ হচ্ছে না তাদেরকে সাময়িকভাবে একাধিক গোষ্ঠী করে জড়িত বা মদতদাতা হয়ে তাদের সম্পর্কে রাখার জন্য পিছন থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে শনাক্ত করে তদন্তের জন্য গোয়েন্দা বিভাগের গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। আমি সাগর বিশ্বজয়। সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিং এর মাধ্যমে। এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসেবে দাবি করে যেখান থেকে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিং এর পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয়। এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাই। যে বুয়েটে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয় সেই বুয়েটে যারা স্বাধীনতার বিরুদ্ধে মতামত রেখে দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার দেওয়ার মতো ঘটনাকে কালিমা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উপর নির্যাতন যে বা যারা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত তদন্তের জন্য ডাকা হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। আমাদের দেওয়া আগের অভিযোগপত্রের উত্তরে কোনো যথাযথ পদক্ষেপ আমরা খেয়াল করিনি তাই আমাদের আপনাদের নিকট সবিনয় নিবেদন এবং আগামী একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের তদন্তের রিপোর্ট এবং দোষীদের শাস্তি দাবি করছি। গোপন অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং যারা এই যে শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন যে স্টুডেন্টরা আছে আমাদের এগেনস্টে বাকিদের ম্যানিপুলেট করতেছে অথবা আমাদের বিরুদ্ধে সবাইকে উস্কানি দেওয়া হচ্ছে তাদের দ্বারা সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে বা সেই মানুষগুলোর বিরুদ্ধে আমাদের আসলে এখানে অভিযোগ। দেখুন আমরা প্রথম থেকে যে কথাটি অভিযোগ যে পাঠ এখানে করেছি আমরা এর আগেও সংবাদ সম্মেলন করেছি তার মাধ্যমে আমরা বলেছি যে এখানে একটি বলয় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি বলয় সৃষ্টি হয়েছে ক্যান্সেল কালচারের একটা বলয় সৃষ্টি হয়েছে। তো সেই ক্যান্সেল কালচার থেকে আমরা প্রথম যারা বের হয়ে ভয়েস রিচ করেছি এখানে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সাহসটা পেয়ে আরও কিছু মানুষ এখানে এসেছে এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এরকম আরও শতাধিক মানুষ আছে বুয়েটে শতাধিক সাধারণ শিক্ষার্থী যাদেরকে একটি বলয়ের মাধ্যমে আটকে রাখা হচ্ছে তাদেরকে বারবার অপমান এবং অপদস্থ করার মাধ্যমে আটকে রাখা হচ্ছে। তার স্মারকলিপিগুলো আমরা এর আগেও ডিসি স্যার বরাবর জমা দিয়েছি কিন্তু তার সেরকম কোনো প্রতিফলন দেখিনি বলে আজকে আমরা আবার তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমরা এই আবেদনটি জমা দিতে চাই। সংবাদ সম্মেলন করার মূল কারণ হয়েছে আমরা অনেক আগে থেকে ডিসি স্যার এবং আমাদের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বরাবর আমাদের এই কমপ্লেনগুলো জানাচ্ছি কিন্তু ওই কমপ্লেনের যথাযথ ফিডব্যাক আমরা কখনোই পাইনি। এখন এইভাবে যদি ক্যাম্পাসে চলতে থাকে এই চলমান অপরাজনৈতিক তৎপরতা এটা আমাদের জন্য অনেক ভীতিজনক এবং আমাদের জীবন নিরাপত্তার জন্য হুমকিজনক সেজন্য আমরা আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন সর্বশেষ লাস্ট দুই তিন দিনের
এবং আমাদের তন্ময় আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরা কিন্তু খুব মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি। তো আজ তারা ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে, আজ বাদে কাল আমাদের পর যে এই আক্রমণটা চালানো হবে না, এর নিশ্চয়তা কোথায়? আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি। দেখুন, ছাত্র আসেন্সির যে বিষয়টি সেটা কোর্টের একটি আদেশ হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কোর্টের সাথে দেখছে। তো সেখানে আমাদের কথা বলার কিছু নেই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে নিয়মতান্ত্রিক ছাত্রছাত্রী এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে, সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে, তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমরা পর্দার আড়ালে যে রাজনীতি করে বইটা চলে আসে, আমরা সেটা পতন চাই। আমরা চাই পর্দার আড়ালে কোনো রাজনীতি চলবে না। তো অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বইটাই যেন প্রতিষ্ঠান হওয়া উচিত না বলে আমরা দাবি করি। সেটা শুধু বইটার জন্য না, পুরো দেশের জন্য কিন্তু হুমকি শুরু। আপনারা যে বলছেন নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা প্রতিভা, আপনারা উল্লেখ করছেন না, তো সেই নির্দিষ্ট গোষ্ঠী কি মৌলবাদী না ছাত্রলীগ? কাদের আপনারা? অবশ্যই মৌলবাদীদেরকে আমরা মৌলবাদীদেরকে ইঙ্গিত করছি, এই কারণে যে তারা রাতের আধারে যে নাগরিকটি বিতরণ করা হয়েছে, সে তারা কি বুয়েটে নাকি বুয়েটের বাইরে? প্রথম প্রশ্ন এটা। যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারাগারের পরিচয় উন্মোচন করাবো, আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কীভাবে প্রবেশ করবে? দেখেন, পবিত্র ধর্মীয় অনুমতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চায়, আমরা মূলত তাদের বিরুদ্ধে সোচ্চ। বুয়েট বাংলাদেশের একটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ বাংলাদেশ। এখন এই জায়গায় কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এ বিষয়ে আমরা চাই না। এই জন্য আমরা সবসময় এরকম মৌলবাদী অপগোষ্ঠী বা যারা সাম্প্রদায়িক চেতনাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুমতি আঘাত আনতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চ। নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বুয়েটে আসে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক রাজনীতি মানে নিয়মতান্ত্রিকই হতে হবে। সেখানে অপরাজনীতি কিংবা পাওয়ার যদি পলিটিক্স আসে সেটার তীব্র বিরোধিতা করি আমরা। যদি পলিসি পলিটিক্স আসে, যদি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, তবে তার সাথে আমাদের সমস্যা। আপনারা এরকম সমাজ সম্মেলন করছেন, তাদের বিরুদ্ধে অবস্থা নিচ্ছেন, আপনারা ব্যক্তিগতভাবে কোনো হুমকি টুমকি পেয়েছেন? জি জি, অবশ্যই ব্যক্তিগতভাবে হুমকি পেয়েছি। আপনারা কিছুক্ষণ দেখবেন যে বাসের কেন্দ্রে আমাদের নাম পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে এরা হলো আবরার ফাহাদের খুনি উত্তরসূরি। এবং এইভাবে সেম প্যাটার্নে কিন্তু দীপ ভাইয়ের ক্ষেত্রেও বলা হয়েছিল যে তিনি হলো যে তার নামে বলা হয়েছিল তিনি মসজিদের ইমামেরকে হাত দিয়ে কিন্তু মিথ্যা ছিল এবং তারপর কিন্তু তার উপরে আক্রমণ হয়। এবং এর আগে দেখছি তন্ময় আহমেদ ভাইয়ের উপরও এইভাবে মিথ্যা আরোপ দিয়ে তাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের উপরও সেম ভাবে করা হচ্ছে। এবং আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার ভাষায় এবং সেটা সম্মুখীন হতে হয়েছে। ইতিহাস বলতে আপনারা ইতিহাসের কোন পর্যন্ত যাচ্ছেন সেটা হলো প্রশ্ন। এই বইটি কিন্তু যে স্বাধীনতার যে পতাকা সেটা ডিজাইন করা হয়েছে এই যে তিতুমীর হল যেখানে দেখতে পাচ্ছেন সেই তিতুমীর হল, সেটাও কিন্তু রাজনীতির ফল। আমরা সেই নিয়ন্ত্রণ রাজনীতি যাই যেখানে গণজাগরণ মঞ্চে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরাই ছিল প্রথম দিকে। এবং আপনারা দেখবেন গণ আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন সব কিছুতেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা ছিল। এমনকি স্বাধীনতার যুদ্ধে তখনকার যে ছাত্র শিবির তাদের হাতে কিন্তু হত্যা হয়েছিল বুয়েটের শিক্ষার্থী। সুতরাং এই স্বাধীনতার যুদ্ধে তাদের যে আত্মত্যাগ তাদের যে বিষয়টি আছে সেটা এই ধরনের বিশ্বাসকে বিশ্বাস রেখে আমরা নিয়ন্ত্রণ ছাত্র রাজনীতি চাই। যে প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল সাথে আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা ছাত্র রাজনীতিরা চান না, কিন্তু সেখানে আপনারা কেন মনে করছেন যে ছাত্র রাজনীতি বা যে অন্য ছাত্র রাজনীতি চালু হলে আবারও সেই পরিবেশ? আপনারা আর কি ভাই ভাই আপনার